ফ্রিল্যান্সিং সেক্টরে যখন আমরা কাজ করার কথা ভাবি, তখন কিন্তু আমরা প্রথম অবস্থাতেই জাস্ট দুইটা দিকে ধাবিত হই। যেমন ধরুন, আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখতে চান, তাহলে আপনি কী করেন? প্রথম অবস্থায় হয়তো আপনি ইউটিউবে বিভিন্ন জিনিস ঘাটাঘাটি করেন এবং সেখান থেকে শেখার ট্রাই করেন। বাট ফ্রি রিসোর্স থেকে শিখতে গেলে যেটা হয় যে আপনি কিন্তু অনেকটা লং টার্ম প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে, কারণ আপনি কিন্তু প্রপারলিভাবে কোনো একটা ভিডিও জাস্ট গুছানো পাবেন না। আপনি হয়তো আজকে যেটা শেখার কথা, আপনি হয়তো সার্চ করলে অন্য জিনিস আসবে, যার কারণে একটা প্রপার গাইডলাইন আপনি পাচ্ছেন না। তাছাড়াও ইউটিউব থেকে যখন আপনি শিখতে যাবেন, তখন আপনি হয়তো ডিজাইন অনেক জিনিস শিখতে পারবেন বা বেসিক অনেক জিনিসপত্র শিখতে পারবেন, বাট সেখান থেকে ক্লায়েন্ট হান্ট কীভাবে করতে হয় বা ক্লায়েন্টের কাছে কীভাবে যেতে হয়, অনেক মার্কেটিংয়ের প্রসেস থাকে যেগুলো আসলে ইউটিউবে অ্যাভেলেবল থাকে না। যার কারণে যেটা হয় যে আমরা যখন ফ্রি রিসোর্স থেকে কোনো একটা জিনিস শিখতে চাই, সেটাতে আমাদের অনেকটা লেট হয়ে যায় এবং অনেকটা দীর্ঘ পথ পেরিয়ে দেন আমরা ভালো একটা কিছু করতে পারি। তার মানে আপনি যদি ফ্রি রিসোর্স থেকে শেখেন, তাহলে ভালো কিছু করতে অবশ্যই পারবেন, কিন্তু সেটা হয়তো বা অনেক পরে হবে। ধরেন যে আপনি 1 থেকে 1.5 বছর হয়তো সময় লাগতে পারে। এবার আসি, যখন আপনি পেইড কোর্সের কথা চিন্তা করেন, তখন বাংলাদেশে আপনি দেখবেন বিভিন্ন লোভনীয় অফার থাকে। এই যেমন, আপনি ধরুন যে 20,000 টাকা দিয়ে কোর্স করলেই আপনি এখানে পেয়ে যাচ্ছেন ল্যাপটপ, ফ্রিজ, টিভি, এসি সহ সব কিছু পেয়ে যাচ্ছেন এখানটাতে। আবার এমন অনেক কোর্স পাবেন যেখানটাতে বলা হয় যে 5 থেকে 6,000 টাকার কোর্স আপনি এখন পাচ্ছেন মাত্র 300 টাকায়, মাত্র 200 টাকায়। বিলিভ মি, যে এই টাইপ অফ কোর্স করে বা এই টাইপ অফ ফাঁদে যদি আপনি পা একবার দিয়ে দেন, তাহলে আপনি দেখবেন যে প্রথম অবস্থাতেই আপনার মোটিভেশন লেভেল ঠিক এখান থেকে একেবারে জিরো লেভেলে চলে আসবে। কারণ কি, সেখানেতে গেলে না আপনি পুরোপুরি বেসিক শিখতে পারবেন, না আপনি ভালো করে কিছু জানতে পারবেন, না আপনি প্রপার কিছু করতে পারবেন। দেখুন, তার মানে আমি এইটা বলতেছি না যে আপনি আমার কোর্সে জয়েন করেন এবং আমার কোর্সে জয়েন করলে আপনি সফলতা পাবেন। আপনি যে কোনো কোর্সে বা যেটাই আপনার পছন্দ মনে হবে না কেন, সেটাতে আপনি জয়েন হতেই পারেন। কিন্তু জয়েন হবার আগে আপনি অবশ্যই এনশিওর হয়ে নেবেন যে সেখানটাতে আসলে কি ভালো সাপোর্ট পাওয়া যাচ্ছে কিনা, আসলে কি ফার্স্ট ব্যাচ এবং সেকেন্ড ব্যাচের স্টুডেন্টরা অনেক ভালো কিছু করতেছে কিনা, বা তাদের কাছ থেকে আপনি ফিডব্যাক নেবেন যে আসলে তাদের সাপোর্টের পরিমাণটা কেমন বা তারা আসলে এখান থেকে কী পেয়েছে। যদি আপনি তাদের থেকে ভালো একটা ফিডব্যাক পান এবং অবশ্যই আপনি মেন্টরের সাথে কথা বলবেন, কথা বলে আপনি বোঝার ট্রাই করবেন যে তার বোঝানোর ক্যাপাবিলিটি কেমন এবং সে কি আপনাকে আসলেই ভালো একটা পর্যায়ে নিতে পারবে কিনা। যদি নিতে পারে, দেন আপনি নির্দ্বিধায় চোখ বন্ধ করে যে কোনো কোর্সে এনরোল করতে পারেন। এবার আসি আরও একটা বিষয়, যেটা হলো দেখবেন অনেকে আপনাকে বলবে যে কোর্সে জয়েন করলে আপনি মাসে মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন। সো এরকম টাইপ অফ কথা যদি আপনাকে কেউ বলে, তাহলে নির্দ্বিধায় আপনি সেটা কিন্তু প্রথম অবস্থায় স্কিপ করবেন। কারণ চেষ্টা এবং ধৈর্য নিয়ে যদি আপনি কাজ না করেন এবং যদি লেগে না থাকেন এবং যদি প্রপার প্র্যাকটিসটা না করেন, তাহলে কখনোই কোনো সেক্টরে কিন্তু সফল হওয়া পসিবল না। 1 লাখ টাকা ইনকাম করা অবশ্যই পসিবল, কিন্তু তার জন্য কিন্তু আপনাকে লেগে থাকতে হবে, প্রচুর কাজ করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, দেন আপনি কিন্তু করতে পারবেন। এবং আমি শুধু আপনাকে একটা কথা দিতে পারি, সেটা হলো যে আপনি যদি প্রপার গাইডলাইন মেনটেন করে যদি আমার সাথে 4 মাস লেগে থাকতে পারেন, তাহলে অবশ্যই 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 ভালো কিছু করা পসিবল। সেকেন্ড ব্যাচ এবং ফার্স্ট ব্যাচের স্টুডেন্টের জন্য ট্রাই করে যাচ্ছি প্রথম থেকেই এবং তারা এখন মাত্র 3.5 মাসের ব্যবধানে বিভিন্ন জায়গায় জব করছে, বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করতেছে এবং তারা লোকাল ক্লায়েন্টের সাথেও কাজ করতেছে। সো আপনি যদি ট্রাই করেন এবং আপনি যদি চেষ্টা এবং ধৈর্য নিয়ে যদি আমাকে শুধুমাত্র একটা কথা দিতে পারেন যে আমি আপনার সাথে পুরোপুরিভাবে লেগে থাকবো, তাহলে আমি আপনাকে কথা দিতে পারি যে সেকেন্ড এবং ফার্স্ট ব্যাচের স্টুডেন্টের মতো 4 মাস পরে আপনিও লিখতে পারবেন আপনার সফলতার গল্প। তাই যদি আপনি একটা প্রপার গাইডলাইন মেনে গ্রাফিক ডিজাইনটাকে শিখতে চান এবং নিজের ক্যারিয়ারকে বিল্ড করতে চান, তাহলে 20 তারিখের ভিতর জয়েন করে ফেলুন আমারই কোর্সে। বাকি আছে মাত্র 4 দিন, দেখা হচ্ছে 23 তারিখে লাইভে।